আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা রানী দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান। আমি আজকে তোমাদের 11 অধ্যায় আবহাওয়া ও জলবায়ুর 2 নম্বর ক্লাস নিয়ে এসেছি। আমি আজকে তোমাদেরকে বিরূপ আবহাওয়া সম্পর্কে আলোচনা করব। তোমরা বইয়ে 78 পৃষ্ঠা খোলো এবং মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। বিরূপ আবহাওয়া। আবহাওয়ার প্রতিটি উপাদান প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। আবহাওয়ার প্রতিটি উপাদানই কি প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে? আবহাওয়া জিনিসটি কি কোনো জায়গার একক সময়ের অবস্থানকে বোঝায়? আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয় তখনই বিরূপ আবহাওয়ার সৃষ্টি হয়। আর এই আবহাওয়ার উপাদানগুলো যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয় তখনই কি হয়? বিরূপ আবহাওয়ার সৃষ্টি হয়। বিরূপ আবহাওয়ার কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই। আর এই বিরূপ আবহাওয়ার কারণে আমরা কি অনেক ক্ষতির সম্মুখীন হই, যেমন মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি হয়, কখনো কখনো মানুষ মারা যায়। এই বিরূপ আবহাওয়ার কারণে মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি হয় এবং কখনো কখনো মানুষ মারা যায়। কিছু বিরূপ আবহাওয়া নিয়ে আমরা আলোচনা করব। তাপদাহ ও শৈত্যপ্রবাহ। অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থা হলো তাপদাহ। অর্থাৎ যদি দীর্ঘদিন যাবৎ রোদের পরিমাণ বেশি থাকে এবং গরমের পরিমাণটা বেশি থাকে তাহলে ওইটাকে আমরা কি বলি? তাপদাহ। অস্বাভাবিক তাপদাহের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। অস্বাভাবিক তাপদাহ যদি হয় তাহলে কি ফসল উৎপাদনে মারাত্মকভাবে ক্ষতি হয়, কারণ তখন সূর্যের অতিরিক্ত আলোর কারণে ফসল মরছে যায়। আবার এই তাপদাহের কারণে কখনো কখনো মানুষসহ হাজার হাজার জীবের মৃত্যু হয়, এবং এই তাপদাহ যদিও দীর্ঘ সময় ধরে চলে তাহলে মানুষসহ হাজার হাজার জীবের মৃত্যু হয়। উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। একে শৈত্যপ্রবাহ বলে। অর্থাৎ শীতকালে যে শীতের পরিমাণটা উষ্ণ ও শীতল বায়ুর জন্য বেড়ে যায় একেই শৈত্যপ্রবাহ বলে। আমাদের দেশে তেমন শৈত্যপ্রবাহ দেখা যায় না। বন্যা ও খরা। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের 1/5 পানিতে তলিয়ে যায়। কোন মাসে? জুন থেকে সেপ্টেম্বর মাসে 1/5 পানিতে তলিয়ে যায়। একেই কি বলা হয়? বন্যা বলা হয়। তবে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের 2/3 পানির নিচে তলিয়ে যায়। কিন্তু ওই বন্যার পরিমাণ যখন অতিরিক্ত হয় তখন বাংলাদেশের 2/3 তলিয়ে যায়। বাংলাদেশের জলবায়ু ও ভূপ্রকৃতির কারণে এমনটি হয়ে থাকে। আর এই বন্যা হয় জলবায়ু ও ভূপ্রকৃতির কারণে। অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা দেয়। অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই হলো খরার কারণ। খরা কি কি কারণে হয়? কম বৃষ্টিপাত এবং উচ্চ তাপমাত্রার ফলে খরা হয়। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরা সৃষ্টি হয়। বাংলাদেশের কোন কোন অঞ্চলে? উত্তর পশ্চিম অঞ্চলে খরা সৃষ্টি হয়। কালবৈশাখী। কালবৈশাখী বাংলাদেশের জন্য খুবই একটি পরিচিত শব্দ। গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্র ঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত। তাহলে কি কালবৈশাখী? গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্র ঝড় হয় তাই হলো কালবৈশাখী। স্থলভাগ অত্যন্ত গরম হয় ফলে কালবৈশাখী সৃষ্টি হয়। কিসের কারণে কালবৈশাখী সৃষ্টি হয়? স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখী সৃষ্টি হয়। সাধারণত বিকেল বেলায় কালবৈশাখীর ঝড় বেশি হয়। এই ঝড় সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই ঝড়টা কি সর্বোচ্চ 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। সঞ্চরণশীল দূষর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। সঞ্চরণশীল দূষর মেঘ কি হয়? সোজা উপরে গিয়ে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্র সৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। এবং এই মেঘটাই কি ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। টর্নেডো। টর্নেডো হলো সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ। টর্নেডো কি তাহলে? সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহে আকাশের বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। আর এই বায়ু প্রবাহটা কি আকাশে বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। টর্নেডো আকারে সাধারণত 1 কিলোমিটারের কম হয়। টর্নেডোটার আকার কি হয়? 1 কিলোমিটারের তুলনায় কম হয়।
টর্নেডোর ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, যেমন ঘরবাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে, দেয়াল ভেঙে যেতে পারে, ফসলের ব্যাপক ক্ষতি হয়, বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে। ঘূর্ণিঝড় বা সাইক্লোন, ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। তাহলে ঘূর্ণিঝড় কি? নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। এটি 500 থেকে 800 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। এটা কি 500 থেকে 800 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। অত্যধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এর ফলে ওই স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকে তৈরি হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে ও মুষলধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। আর এই ঘূর্ণিঝড়ের কারণে কি জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়? ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস লোকালয়ে প্লাবিত হয় ও ব্যাপক ক্ষতি হয়। আর এই ঘূর্ণিঝড়ের ফলে যে জলোচ্ছ্বাসটা সৃষ্টি হয় তা লোকালয়ের অনেক ক্ষতি করে। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। এই জলোচ্ছ্বাসের কারণে উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয়, যার কারণে সবকিছুই ভাসিয়ে নিয়ে যায়। তাহলে এই চ্যাপ্টারের বাকি অংশ আজকে আমরা আলোচনা করলাম। এ থেকে তোমাদের আজকে বাড়ির কাজ থাকবে, এক, বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম কি কি? বন্যা ও খরা, কালবৈশাখী, ঘূর্ণিঝড় বা সাইক্লোন। কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করো। কালবৈশাখী কিসের কারণে হয়? গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্রঝড় হয় তাই কি কালবৈশাখী। আর এই কালবৈশাখী কি 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। সঞ্চয়নশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্র সৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। আর এভাবেই কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। তাহলে এই 2টি বাড়ির কাজ কি? তোমরা লিখে বিদ্যালয়ে এসে জমা দিয়ে যাবে, যা আমরা তোমাদেরকে দেখে ফেরত দিয়ে দেব। তোমরা মনোযোগ দিয়ে বাড়ির কাজ করবে এবং পড়াশোনা করবে। ভালো থাকবে। ধন্যবাদ।